তাদের মনের কথা আমি জানি, তাদের ব্যথা বেদনার কথা আমি জানি, সেই সেগুলো দূর করার জন্য আমি সুনির্দিষ্ট পলিসি গ্রহণ করে আমি স্ট্র্যাটেজি নির্ধারণ করে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। আমার এলাকার মানুষ জানেন যে আমি কাজে বিশ্বাস করি, কথায় না। লক্ষ্য করবেন আমাদের আমার সংসদে পার্লামেন্টের যে বক্তব্যগুলো আছে ওগুলোতে যে আমাদের কলমাগান্ধা রাস্তা প্রশস্তকরণ এবং দুর্গাপুর রাস্তা প্রশস্তকরণ সহ বিভিন্ন ইউনিয়ন সড়ক, গ্রামীণ সড়ক এবং আমাদের বর্ডার রোড সমস্ত কাজ, শুকনাগুড়ি ছোট বড় ব্রিজ সহ যে সমস্ত কাজগুলো মানে মানুষ আশঙ্কিত ছিল যে আদৌ বাস্তবায়ন হবে না বিভিন্ন মামলা জটের কারণে, তো সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু আমি বাস্তবায়ন করেছিলাম। এখন এবারও আমি আগেও বলেছি চমক ছিল, চমক দেখাবো, এবারও আমি চমক দেখাবো ইনশাল্লাহ। এবং মানুষের, সাধারণ মানুষের যে ব্যাপক প্রত্যাশা, স্বপ্ন, তাদের আশা আকাঙ্ক্ষা আমাকে নিয়ে এবং আমাদের যে মূল্যবোধের যে অবক্ষয়, এটি লক্ষণীয়। সে অবক্ষয় থেকে উত্তরণ ঘটানো এটা আমার একটা চ্যালেঞ্জ, এবং এই বর্ডার বেল্টে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা আমার কাজ, এবং মানুষের যে প্রত্যাশা পূরণ করা এবং মানুষের যে এই যে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষারগুলোর কথাগুলো আমি জানি, কারণ আমি বিভিন্নভাবে এগুলো সার্বক্ষণিক খোঁজখবর রাখি। তাদের মনের কথা আমি জানি, তাদের ব্যথা বেদনার কথা আমি জানি, সেই সেগুলো দূর করার জন্য আমি সুনির্দিষ্ট পলিসি গ্রহণ করে আমি স্ট্র্যাটেজি নির্ধারণ করে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। আমি তো আগেই বলেছি নারী পুরুষ আমাদের মা বোনদের সহ সকলেই একটা অংশগ্রহণে অংশগ্রহণমূলক একটা ভোট উৎসব হবে, তাদের ভিতরে অনেক আনন্দ উচ্ছ্বাস কাজ করতেছে, তারা অপেক্ষায় আছে যে কবে সাথে জনরে আসবে, তারা সেই আনন্দ উচ্ছ্বাসের প্রতিফলন ঘটাবে নৌকা মার্কায় ভোট দিয়ে। আজকে একটা ধারা শুরু করছিলাম সেই বৈষম্যটার দিকে একটা সমান সমান অবস্থানে আনতে।